আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ বাই ডিশে। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সামনেই তো অনেক সুন্দর এবং মজার ঈদ আসছে, খুশির ঈদ। তো ভাবলাম এই ঈদ উপলক্ষে বাসাতে কিছু সেমাই বানিয়ে নিই। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেশমি সেমাই রেসিপি। তো আমি গতকাল ইফতারের পর চালটা ভিজে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি কালো জিরে চাল যেটা বলে সে চালটা নিয়ে নিয়েছি, নিয়ে ভিজে রেখেছি সারাটা রাত। এখন আমি সকালবেলা এটা এখন ব্লেন্ডারে ব্যালেন্স করে নিব, দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্ডারে নিয়ে নিয়েছি। আর এখানে পানি দিতে হবে অল্প করে, খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসুন দেখে নিই কি অবস্থা, ভালোভাবে ব্যালেন্স করে নিতে হবে, তা না হলে হবে না। আমি একটা চামচ দিয়ে দেখে নিব কি অবস্থা, দেখতে পাচ্ছেন দেখুন ব্যাটারটার ঘনত্বটা হবে এরকম ঠিক, দেখতে পাচ্ছেন। এই জন্য অল্প পরিমাপে পানি দিয়ে ব্যালেন্স করে নিতে হবে। আর দেখবেন যেন হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে যে বুদবুদি আকারে আছে কি না, যদি থাকে তাহলে আরও ভালোভাবে ব্যালেন্স করে নিতে হবে, আমার নাই। তো আমি এখন অন্য একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে বাকি যে চালটা আছে আমি সেটা আবারও ব্যালেন্স করে নিব একইভাবে। আর বলে দিচ্ছি আমি এখানে যে পানিটা ইউজ করেছি সেটা একদমই নর্মাল পানি। এই যে আমার ব্যালেন্স করা হয়েছে, পাত্র ঢেলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি যেটুকু চাল ছিল, অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। এখন আমার হাত দিয়ে দেখে নিতে হবে কি অবস্থা, একদমই বুদবুদি নাই, হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি যে ব্যালেন্ডারের যে তিনটা থাকে তার ভিতরে যে একটা আমরা মশলা গুঁড়ো করে নেই, সেই মশলা গুঁড়ো করার দু কাটালা যে ব্যালেন্ডার সেটাতে আমি এগুলো কিন্তু ব্যালেন্স করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমি এখন এটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন এই আটার ব্যাটারটার মধ্যে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে লবণ। আমি এখানে 2-3 চিমটি পরিমাপে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিক্সড করে নিতে হবে। তো এখান থেকে আমি এই বাটিতে অল্প পরিমাপে একটু ব্যাটার নিয়ে নিব। আমি আপনাদেরকে 2-3টা ডিজাইন করে দেখাবো। এই বাটিটাতে আমি যে ব্যাটারটা নিয়ে নিয়েছি এটা সাদা থাক, সাদা দেখতে পাচ্ছেন, একদমই হোয়াইট কালারের। এটাতে আমি কোনো রং মিশাবো না, আগে আমি সাদা কয়েকটা বানিয়ে নিব, তারপরে আমি এখানে ফুড কালার মিশিয়ে দিব। আমি এখানে 2টা ফুড কালার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন রোজ পিঙ্ক ফুড কালার, এখানেও আমি নিয়েছি রেড ফুড কালার, দেখতে পাচ্ছেন রেড ফুড কালার। তো আমি এখন রেডটা এখানে মিশিয়ে নিব, আর আমি এই হোয়াইট রেশমি পিঠাগুলো বানিয়ে নিব, তারপরে আমি এখানে পিঙ্ক কালারটা মিশিয়ে নিব পরে। আমি এখানে রেড ফুড কালার দেখতে পাচ্ছেন মিশিয়ে নিব। Thank you.
দেখতে পাচ্ছেন রেডটা রেড ফুড কালারটা ক্যামেরায় দেখতে কিছুটা পিঙ্ক কালারের মতোই দেখা যায় কিন্তু ভাজার পর দেখবেন একদমই লাল হয়ে যাবে তাহলে এখন চলুন রান্নাঘরে যাওয়া যাক আমরা এখন এগুলো ভালোভাবে ফ্রাই করে নিব দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিব চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দিতে হবে খুব বেশি বাড়ানো যাবে না কমানো যাবে না আর আমি দেখতে পাচ্ছ এরকম একটা টিস্যু নিয়ে নিয়েছি আর আমি একটা এরকম ছোট কাপে তেল নিয়ে নিয়েছি এখন আমি এভাবে টিস্যুটা ভিজিয়ে নিব গ্রামে আমি কিন্তু এই আজকে যে রেসিপি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আর আম্মুকে দেখতাম যে কড়াইয়ের ভিতরে এরকম তেলটা ব্রাশ করতো কলার গাছের যে ঢোলা থাকে সেই ঢোলাটা দিয়ে তো এখানে তো ঢোলা নাই এজন্য আমি টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর দেখো দেখতে পাবে আশা করি আমি হাত দিয়ে দেখে দিচ্ছি কীভাবে ফেলাতে হবে এবং কীরকম আমার এই টিকটকটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ আশা করি তোমরা ইচ্ছা করলে এরকম চুলার উপরেও পোলটিয়ে নিতে পারো এভাবে কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে তা না হলে পরে আর হবে না আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি দেখো আমি একা একা বানাচ্ছি যার কারণে একটা সমস্যা এই যে এভাবে ভাজিয়ে দিবে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় এখন আমি এখানে পিঙ্ক কালার দিয়ে এটা বানিয়ে নিব দেখতে পাচ্ছ এই যে লাল কালারটা এটা আমি নিয়ে নিয়েছি আমি সাদা এবং লালটা বানিয়ে দেখালাম এখন দেখতে পাচ্ছ সাদা ওইগুলাটার ভিতরে আমি দেখো আমি একটু পিঙ্ক ফুড কালার মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এটা বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি সাদা বানিয়েছি আর লাল বানিয়েছি দেখতে পাচ্ছ এগুলো সব সাদা আর এই কয়েকটা লাল বানিয়েছি আর দেখো কাছ থেকে দেখালে বুঝতে পারবে যে কোনটা লাল কোনটা দেখতে পাচ্ছ এটা একদম দেখো গোলাপি কালারের আর দেখো এটা দেখতে পাচ্ছ সাদা তো এগুলো ভালোভাবে রোদ্রে শুকিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি যে পরিমাপে চাল নিয়ে নিয়েছিলাম সেই পরিমাপ অনুযায়ী আমার এতগুলো পিঠা হয়েছে দেখতে পাচ্ছ অনেক সহজে অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে আমি তৈরি করে ফেললাম রেশমি পিঠা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর এটা আমি কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে
তা নাহলে ফাঙ্গাস পড়ে যাবে, শুকিয়ে তারপরে আমি তোমাদেরকে তেলে ফ্রাই করে দেখাবো কতটা ইয়ামিও মজা হয়। আসলে এই পিঠাটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে রুহি বাবু তো কোনো কথাই নাই। এটা একটু ফ্রাই করে উপরে চিনি ছড়িয়ে দিলে ও অনেক ভালোবাসে খেতে, এজন্য বসে না থেকে লকডাউনের এই সময়টা কাজে লাগাচ্ছি। আর যেহেতু সামনে মাহে রমজান, শেষে পবিত্র খুশির ঈদ, তো ঈদ উপলক্ষে তো এরকম সামাই বাসায় যদি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই, ঈদের দিন খেতে অনেক ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন এবং বাসায় বানিয়ে খাবেন। দেখতে পাচ্ছেন রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর রেসিপি পিঠাগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আমি ফ্রাই করে নিব, এক একটা লাল রঙের ফ্রাই করে নিব। সাদা হয়েছে, এখন নামিয়ে নিব। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, ফুলে উঠছে আর ক্রিস্পি মুড়মুড়ে হয়েছে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, তাহলে অনেক মজা পাবেন। আশা করি দেখতে পাচ্ছেন, দেখুন এখন এর উপরে একটু চিনি ছড়িয়ে দিব, দিয়ে বাবুকে দিব, আমরা ইফতারিতে খাবো। এই যে শুকানোর পর এরকম হবে দেখুন। আর ভাজার পর একদম এরকম হবে, এটা লাল রঙের, এটা গোলাপি রঙের, আর দেখতে পাচ্ছেন এটা সাদা যেগুলো সেগুলো। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুড়মুড়ে হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে বাবুকে খেতে দিব। আপনারা অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো ঝটপট রেডি হয়ে গেল আমার এই রেশমি সামাই, রান্নাও হয়ে গেল। আপনারা চাইলে এটা বিভিন্নভাবে খেতে পারেন। আমরা যে রেডিমেড সামাই পাই সামাইয়ের মধ্যে দিয়েও আমি যখন রান্না করব কী কীভাবে রান্না করছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা অবশ্যই বাসায় বানাবেন এই রেশমি সামাই, বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরকে একটা টিপস দেব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই রেশমি পিঠাগুলো আপনারা অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন। কাঁচের বয়ামে রাখলে ফাঙ্গাস পড়বে না, আর 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা এই রেশমি পিঠাগুলো রোদ্রে দিবেন, কড়া রোদে একটু ভালোভাবে শুকিয়ে আবার রেখে দিবেন। তাহলে দেখবেন বেশ কিছুদিন রেখে আপনারা এভাবে ফ্রাই করে কিংবা সামাইয়ের ভিতর দিয়ে পিঠাগুলো খেতে পারবেন। এবং আমার এই ভিডিওগুলো ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্টস করুন। সবাই খুব 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 ভালো থাকুন, আল্লাহ হাফেজ।